কারবালার ইতিহাস। হিজরি ক্যালেন্ডারের পাতায় অনন্য সাধারণ একদিন দশই মুহররম, হজরত নূহ আলাইহিসাল্লামের মহাপ্লাবনের সমাপ্তি, ফেরাউনের হাত থেকে হজরত মুসা আলাইহিসাল্লাম ও বনি ইসরায়েলের মুক্তি, হজরত ঈসা আলাইহিসাল্লামের ঊর্ধ্বাকাশে আরোহণ সহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার স্মৃতি বিজড়িত এই দিনটিকে ইসলামে বিশেষ মর্যাদা দেয়া হয়। কিন্তু এ সকল ঘটনাকে ছাপিয়ে যে করুণ দুর্ঘটনা দিনটিকে ইতিহাসের পাতায় এক ভিন্ন স্থান দিয়েছে, তা হল 61 হিজরি সালের দশই মুহররম, কারবালার ময়দানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাত। খোলাফায়ে রাশেদার পরবর্তী বনি উমাইয়া রাজতন্ত্র চালুর পরিপ্রেক্ষিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতিবাদের ধারাবাহিকতায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতকালে সিরিয়ার গভর্নর হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে তার যে বিবাদ শুরু হয়, তাতে করে মুসলমানদের ঐক্যে ভাঙনের সৃষ্টি হয়। এ সময় ইসলামী খেলাফতের শাসন দুটি পৃথক ভাগে বিভক্ত হয়ে পড়ে। 40 হিজরি সালে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর তার ছেলে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে নির্বাচিত হন। কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্যের স্বার্থে তিনি হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের পক্ষে খলিফার পদ ত্যাগ করেন। তবে তাদের মধ্যে শর্ত করা হয়, হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের পরে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং তিনি বেঁচে না থাকলে তার ছোট ভাই হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করে 60 হিজরি সালে ইন্তেকাল করেন। এর আগে 50 হিজরি সালে হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। ফলে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকালের পর শর্ত অনুযায়ী হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেলাফতের দায়িত্ব পালনের অধিকারী ছিলেন। কিন্তু সব শর্ত এবং ইসলামী খেলাফতের জনমতকে উপেক্ষা করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুয়ের ছেলে ইয়াজিদ খলিফার পদ দখল করেন। ইয়াজিদের খেলাফতের ক্ষমতা দখলের মধ্য দিয়ে ইসলামী সাম্রাজ্যের শাসন ক্ষমতায় জনমতের ভিত্তিতে শাসক নির্বাচনের পরিবর্তে বংশীয় রাজতন্ত্র সূচনা হয়। ইসলামী খেলাফতের আর সকল বিশিষ্ট ব্যক্তির মতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নতুন ধারার স্বৈরতান্ত্রিকেই শাসন ব্যবস্থা প্রচলনের বিরোধিতা করেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের কাছ থেকে বাইয়াত তথা আনুগত্যের শপথ নেয়ার জন্য ইয়াজিদ তার রাজধানী দামেস্ক থেকে মদিনার তৎকালীন গভর্নরকে নির্দেশ পাঠান। পাশাপাশি এও নির্দেশ দেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শপথ নিতে অস্বীকার করলে তাকে গ্রেফতার করে কারারুদ্ধ করার। মদিনার গভর্নর কোনো উপায় না দেখে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মদিনা থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। ফলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে মক্কায় চলে যান। এরই মধ্যে ইরাকের কুফা শহরের বাসিন্দারা হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে চিঠি পাঠিয়ে জানায়, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে ইসলামী খেলাফতের শাসন ব্যবস্থায় বংশীয় রাজতন্ত্রের প্রচলনের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে। এই লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। কুফাবাসীর কাছ থেকে এমন আমন্ত্রণ পাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে অবস্থা যাচাইয়ের জন্য কুফায় পাঠান। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছালে কুফাবাসী তার কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের পক্ষে লড়াইয়ের শপথ করে। বনি উমাইয়ার রাজতন্ত্র প্রচলনের বিরুদ্ধে লড়াইয়ে কুফাবাসীর আগ্রহ দেখে মুসলিম ইবনে আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কুফায় আসতে চিঠি লেখেন। মুসলিম ইবনে আকিলের কাছ থেকে অনুকূল প্রতিবেদন পেয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় যাওয়ার সিদ্ধান্ত নেন। 60 হিজরি সালের জিলহজ মাসের শেষে তিনি মক্কা থেকে পরিবার পরিজন সহচর সহ মাত্র 110 জন লোক নিয়ে কুফায় রওনা হন। এর মধ্যে কুফায় অস্থির অবস্থা লক্ষ্য করে ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নামের এক নিষ্ঠুর ব্যক্তিকে কুফার গভর্নর হিসেবে দায়িত্ব দেন। উবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় এসে মুসলিম ইবনে আকিল সহ সব প্রভাবশালী ব্যক্তিদের হত্যা করেন এবং অত্যাচার নির্যাতনের মাধ্যমে কুফাবাসীকে ভীত করে তোলেন। কুফার লোকেরা ভয়ের কাছে মাথা নত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে সরে আসে।
কুফাবাসীকে দমনের পর ইবনে জিয়াদ মক্কা মদিনা থেকে কুফায় আসার সব রাস্তা বন্ধ করে দেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের কাফেলার সন্ধানের জন্য সব রাস্তায় পাহারা বসান। কুফার এই আকস্মিক পরিবর্তনের খবর হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে না পৌঁছায় তিনি তার যাত্রা অব্যাহত রাখেন। যাত্রাপথে মরুভূমিতে রাস্তা ভুলে তিনি কুফার উত্তরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে 61 হিজরি সালের 8 মুহররম তারিখে উপস্থিত হন। এখানে আসার পর তিনি ইবনে জিয়াদের সেনাবাহিনীর দ্বারা পথ চলায় বাধা পান, ফলে সফর সঙ্গীদের নিয়ে কারবালায় অবস্থান নিতে তিনি বাধ্য হন। ইবনে জিয়াদের সেনাবাহিনী হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের কাফেলার চারপাশ ঘিরে রাখে, এমনকি তাদের জন্য ফোরাত নদী থেকে পানি সংগ্রহ করার পথ বন্ধ করে দেয়া হয়। তাদের জানানো হয় তাদেরকে ইয়াজিদের প্রতি বাইয়াত নিতে হবে, না হয় যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। প্রতিকূল পরিস্থিতি ও স্বল্প লোক সত্ত্বেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের কাছে মাথা নত না করে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন। 10ই মুহররম উভয় পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। উবাইদুল্লাহর বিশাল বাহিনীর বিপক্ষে অল্প কিছু লোক নিয়ে বীরত্বের সাথে লড়াই করেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, কিন্তু অসময় যুদ্ধের অবিরাম লড়াইয়ে একে একে হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের সব সাথী শাহাদাত বরণ করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু লড়াইয়ের ময়দানে একাকী হয়ে যান। নিজের আসন্ন শাহাদাতকে উপলব্ধি করে তিনি লড়াইয়ের ময়দান থেকে পরিবারের কাছে আসেন শেষবারের মতো সাক্ষাৎ করতে। পরিবারের সকলের কাছ থেকে বিদায় নিয়ে শহীদ ও জীবিত সব সাথীর জন্য আল্লাহর কাছে দোয়া করে আবার লড়াইয়ে নামেন তিনি। বিপুল শত্রু সেনার সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর বনি উমাইয়ার সেনাবাহিনী তার জীবিত পরিজনদের বন্দী করে। তারা হুসাইন রাদিয়াল্লাহু ও অন্যান্য শহীদদের মাথা কেটে নিয়ে কর্তিত মাথা ও বন্দী পরিজনদের কুফায় ইবনে জিয়াদের কাছে পাঠায়। ইবনে জিয়াদ শহীদদের কাটা মাথা ও বন্দীদের দামেস্কে ইয়াজিদের দরবারে পাঠায়। যুদ্ধ শেষে ইবনে জিয়াদের বাহিনী কারবালার প্রান্তর ত্যাগ করলে স্থানীয় বনি আসাদ গোত্রের লোকেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য শহীদদের মস্তকবিহীন লাশ কারবালার ময়দানে দাফন করেন। কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেও ইতিহাসের বিচারে ইয়াজিদের বিরুদ্ধে তিনি জয়ী হয়েছেন। প্রতিকূল অবস্থায় অসম লড়াই করতে হলেও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার যে দৃষ্টান্ত তিনি কারবালার প্রান্তরে স্থাপন করেছেন তা স্থান কাল পাত্র ভেদে সকল অবস্থাতেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা দিয়ে আসছে সকলকে। ইসলামী বার্তা।